পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল শুক্রবার। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন আহত তৃণমূল কংগ্রেস কর্মী, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার বুথ এলাকায় বাবলা অধিকারী নামের এক তৃণমূল কর্মীকে গভীর রাতে মারধর করে রাস্তায় বিজেপি কর্মীর বাইক বাহিনী। আচমকাই তৃণমূল কর্মীর বাইক আটক করে মারধর করে বলে অভিযোগ, এমনকি তার বাইক ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনায় পায়ে, মাথায় এবং হাতে ব্যাপক চোট পান বাবলা অধিকারী। চোরাভান্ডার প্রাথমিকে চিকিৎসা করার পর তাকে ছেড়ে দিলে শুক্রবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন তিনি। এই বিষয়ে বাবলা অধিকারী বলেন, রাত 12:30 নাগাদ বিজেপির দুষ্কৃতী রাস্তায় আমার গাড়ি আটক করে আমাকে মারধর করে। আমি প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ জানালাম। এই বিষয়ে চোরাভান্ডার অঞ্চল সহসভাপতি ধনঞ্জয় মল্লিক অন্যদিকে বলেন, গতকাল রাতে গোটা এলাকায় বেশ কয়েকটি বাইক হাতে লাঠি সোঁটা নিয়ে দাপিয়ে বেড়ায়, তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, রাস্তায় আমাদের এক কর্মীকে মারধর করে আর তার বাইক ভেঙে দেয় বিজেপির হারমাত বাহিনী। কালকে ওরা গোটা চূড়াভান্ডা অঞ্চলে কয়েকটা বাইক নিয়ে, লাঠি ঠেঙ্গা নিয়ে, কারা বিরোধী পক্ষ আচ্ছা, এরা কালকে গোটা চূড়াভান্ডা অঞ্চলে গোটা মানে বলতে গেলে রাত্রি 2-3 পর্যন্ত ভাঙচুর চালাইছে। কাদের বাড়ি ভাঙচুর চালাইছে? ভাঙচুর বলতে কি আমাদের পার্টি অফিস, যেমন অস্থায়ী পার্টি অফিসগুলো আছে। কোন পার্টি অফিস? সেটা হচ্ছে ভাঙামালি টু। কোন পার্টি? পার্টি কোন পার্টি? তৃণমূল, আমাদের তৃণমূল দলের পার্টি অফিস। আচ্ছা, সেই পার্টি অফিসে কোনো লোকজন ছিল না, আমাদের লোকজন অত রাত্রে তো ওখানটায় থাকার কথা না, তারা তো বাড়ি চলে গেছে। এবার ওরা কী করছে, ওখানটায় গিয়ে ফ্ল্যাগ ফেস্টুন যা আছে ওগুলা ওখান থেকে বেশ সুন্দর করে জোরো করে ওরা আগুন দিয়ে তুলে দিচ্ছে। আচ্ছা, আর কী করছে? তারপরে এই টিমটাই আবার কিন্তু আবার অন্য একটা বুদ্ধি গেছে। আচ্ছা, যেটা হচ্ছে পূর্বদেহ জটিলেশ্বর ওখানটায় মন্দিরটার পাশে, ওখানটায় গিয়ে আমাদের বেশ কয়েকটা ছেলের উপর দারুণভাবে চড়াও হওয়ার পর আমাদের দুইটা ছেলে ওখানটায় গেছিলো। যাওয়ার পথে ওখানটায় গাড়ি আটক করে বিধরক ওদেরকে মারপিট করে গাড়িটা এখন পর্যন্ত খাড়ি থানায় আছে। গাড়ি কি ভাঙচুর করছে? গাড়ি ভাঙচুর করছে। আর যাদের মারধর করছে তাদের কি কোথায় কোথায় লাগছে? যাদের মারধর করছে তাদের কোথায় কোথায় লাগছে? তাদের ওই যে হাতে আঘাত পাইছে, তারপরে পায়ে আঘাত পাইছে, মেডিকেল করা হলো। কয়জন আহত? আহত একজনের আহত হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি। চোরাভান্ডারের এই বিজেপি নেতা নিতাই রায় বলেন, তৃণমূল বুঝে গিয়েছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, ফলে নানা ধরনের ঘটনা নিজেরা ঘটিয়ে বিজেপিকে দোষারোপ করছে। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলেও মন্তব্য তার। কে আপনার উপরে মানে হামলা করেছে? আমাদের বিরোধী পার্টি। কি, কোন দল? এটা বিজেপি। কেন কেন করলো এবং কখন করলো? আমরা তো মানে বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা তো আর কোথাও ইয়ে করতে যাচ্ছি না, সেটা আমরা ঘুরতে যাচ্ছি একটু, সেই জায়গায় আমাদের উপর চড়া হয়ে এইভাবে সন্ত্রাস চালায়। কি করেছে আপনাকে? এই যে দেখেন, এই যে পায়ে দেখেন, তো মাথা হাঁটিয়ে দিয়েছে দেখেন। কখন ঘটিয়েছে ঘটনাটা? সেটা 12:30 থেকে 1 মতো রাত্রি। হ্যাঁ, রাত্রি। আপনার কি বাড়িতে গিয়ে এই ঘটনা ঘটছে না রাস্তা? না না, রাস্তায়। আপনার কোন এলাকা? আমার চূড়াভান্ডা। চূড়াভান্ডা? চূড়াভান্ডার, শুধু চূড়াভান্ডার কেন, আজকে সারা পশ্চিমবাংলা বাংলার সাথে সাথে ময়নাগুড়ি ব্লক জুড়ে আজকে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। আজকে তাদের কোনো রকম জনসমর্থন তাদের পাশে নেই। আজকে তারা আত্মহারা হয়ে আজকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে বিজেপিকে দমন করা যায়, মিথ্যা কেস দিয়ে বিজেপিকে অ্যারেস্ট করে দমিয়ে দেওয়া যায়, তারই একটা অপচেষ্টা। তাহলে এই অভিযোগ কি ভিত্তিহীন? একদম অভিযোগ। বিজেপি সন্ত্রাসে বিশ্বাস করে না, কোনো বিশৃঙ্খলা বৃষ্টি করে না, বিশ্বাস করে না।